যখন এটাকে বন্ধ করেছে, বন্ধ করার পরে আমাদের এই ক্লাবটা দীর্ঘদিনের ক্লাব এবং অনেকে পাওনা দেওয়া যেগুলো আছে সেইগুলো নিয়ে অলরেডি কাজ করে যাচ্ছে, সবই দেওয়া হয়ে গেছে। আমার মনে হয় না কিছু যদি কোনো কিছু থাকে এটা সেটেলমেন্ট হয়ে যায়। এবং জামাল ভাই ওই সময় বিদেশে ছিল বলে সে নিতে পারেনি, বাট এটা এটা ইজ নট এ বিগ ইস্যু, ইট ইজ নট এ কোশ্চেন এট অল। যেখানে 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 নো 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 যেখানে সাইপরটেক শত শত কোটি টাকা ইনভেস্টমেন্ট করে সারা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উপরে, সেখানে জামাল ভুঁইয়ের 5 লাখ টাকা এটা সাইপরটেকের জন্য এটা কিছু না, দেশের বাইরে ছিল, সে ছিলও না, এটা কোনো কিছু না। এটা হচ্ছে ফুটবল হচ্ছে টোটাল ক্রীড়াঙ্গনের একটা অংশ হচ্ছে ফুটবল। এখানে অনেক অনেকগুলো ইভেন্ট আছে, অনেকগুলো স্পোর্টসের জিনিস আছে। তো আমি তো সব আমি তো ওটা মোটামুটি প্রায় সকলের সাথে কিন্তু আছি, সমস্ত ফেডারেশনের সাথে কম বেশি কিছু না কিছুভাবে আছি। আমরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাথে আমি আছি, অলিম্পিক অ্যাসোসিয়েশনে আমি তো কাউন্সিলর অলসো, এবং অলিম্পিক অ্যাসোসিয়েশনের বিভিন্ন যখন ইভেন্ট হয় সেই ইভেন্টে কিন্তু সাই পাওয়ার টেক এবং আমরা কিন্তু পার্টিসিপেট করি। তো আমরা তো সারা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সাথে আছি। আমরা আপাতত কর্পোরেট সিদ্ধান্ত, এটা বোর্ডের সিদ্ধান্ত যে আপাতত ফুটবলের কোনো কার্যক্রমের সাথে সাইপ পাওয়ার টেক থাকবে না, দ্যাট ইজ দ্য বটম লাইন। এটা ব্যাপারে আমি আর ফার্দার কথা বলতে চাচ্ছি না। না, হান্টিং আমরা করেছি, এই হান্টিংয়ের সুফল তো অন্যান্য ক্লাবরা পাচ্ছে। আজকে বয়স ভিত্তিক দল ভালো করতেছে, এটা তো আমরা কাজ করেছি, আমরা দীর্ঘদিন ধরে কাজ করেছি, সারা বাংলাদেশে কাজ করেছি ফুটবল নিয়ে, এবং তারই রেজাল্ট কিন্তু আজকে বয়স ভিত্তিক দল কিন্তু ভালো ভালো রেজাল্ট করে যাচ্ছে। তো যারা আছে প্লেয়াররা, যেমন আমরা যখন ডিসিশন নিয়েছিলাম তখন আমরা দেখেছি সেকেন্ড ডিভিশন অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেছে। আমরা কিন্তু এই এই প্লেয়ারদের ভবিষ্যতের দিকে চিন্তা করে, সব কিছু চিন্তা করে আমরা সিদ্ধান্ত নিচ্ছি না, ঠিক আছে সেকেন্ড ডিভিশনটা আমরা এই সিচুয়েশনটা কমপ্লিট করবো, যাতে করে এই 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 প্লেয়ারগুলো যাতে ভবিষ্যৎ যাতে নষ্ট না হয়। তো এই প্লেয়ারদের ভবিষ্যতের সাথে তো আমরা তো আছি, এমনি ইটসেলফ ক্লাব হয়তো থাকবে না আপাতত, বাট ক্লাবের বাংলাদেশের বিভিন্ন ক্রীড়াঙ্গনে বিভিন্ন জায়গায় কিন্তু সাই পাওয়াটাই থাকবে। এটা আবারও আমরা ফুটবল নিয়ে কাজ করবো দীর্ঘদিন, মানে একটু একটু পজ দিচ্ছি, পজ দেওয়ার পরে করবো আর কি।